सो हेलो गाइज, वेलकम वेलकम बैक माय चैनल। तो ব্যাপারটা হলো অনেকদিন ধরে আমি ভাবছি যে ডেলি ব্লগ স্টার্ট করব। তো ডেলি ব্লগ স্টার্ট করা হচ্ছে আর না, বাট ভাবলাম যে সাডেনলি একটা স্টার্ট করে তবেই কিন্তু একদিন না একদিন ডেলি ব্লগটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে এখন থেকে মানে আজ থেকে আমি ভাবছি, অনেকদিন ধরে ভাবছি যে আজ করবো কাল করবো, কিন্তু মানে কিছুদিন ধরে আমার ওই এডিটিংয়ের যে অ্যাপসগুলো আছে সেগুলোতে প্রবলেম চলছিল প্রচুর। কী হচ্ছিলো জানি না, আপডেট মানে আপডেট করছি তাও আপডেট হচ্ছিলো না, অনেক কিছু প্রবলেম হচ্ছিলো। তো ভাবলাম যে অন্য অ্যাপ থেকে করে, জানি না সব অ্যাপ তো চালাতে মানে এডিটিং কী করে করতে হয় সব অ্যাপে জানি না, আর অনেক কিছু প্রবলেমস ছিল। তো ফাইনালি এখন থেকে আমি ভাবছি ডেলি ব্লগ স্টার্ট করবো, অন্তত 10 দিনের তো চ্যালেঞ্জ, মানে 10 দিন তো ডেলি আসবেই একদম কনফার্ম। তো চলো, আর এখন বাজছে, চলো একবার দেখে আসি কখন, এখন কটা বাজছে, এখন বাজছে আই থিঙ্ক, এখন দেখো গাইস এখন দুপুর 2টো বাজছে, আর আমি এখন ব্লগ স্টার্ট করছি বিকজ সব কাজ বাজ শেষ করে, কাজ নয় কাজ বলতে গেলে পড়াশোনা শেষ করে, সব পড়াশোনা শেষ করে এই এলাম, মানে টিউশন ছিল সেখান থেকে এলাম। আর এই দেখো এখানে আমি প্রজেক্ট করছিলাম, না এটা নয়, এই দেখো প্রজেক্ট করেছি, মানে এখনও মোটামুটি অনেক পেজেস, এখনও অনেক লিখতে হবে। তো আর ঠান্ডাটা প্রচুর জোর পরিমাণে লেগেছে, কারণ গলার ভয়েস দেখেই তোমরা হয়তো বুঝতে পারছ। আর মানে প্রচুর প্রবলেমস হচ্ছে, আর এমনি তো ঠান্ডাটা অনেকদিন ধরে লেগেছে আমার, তো ওই জন্য আরও বেশি করে ব্লগ স্টার্ট করতে পারিনি, আর কিছুদিন তো ব্লগ দেওয়াই হয়নি। তো চলো আজ থেকে আমি ফাইনালি ঠিক করে নিয়েছি, ঠিক আছে। আর এবারে তোমাদের বলি যে আমি টাইমটার ব্যাপারটা হলো, আমার মনে হয় টাইমটা কখন দিলে তোমাদের বেটার হবে সেটা আমাকে একটু জানিও। আমি আমার টাইমটা একটু বলছি, আমার টাইমটা বলতে গেলে হলো যে আমার টাইমটা হলো যেটা ঠিক করলাম আমি সকালবেলা হয়, মানে রাত্রি নটায় সময় ডেইলি ব্লগ আসবে, ঠিক আছে। আমার মনে হয় সকালে আসলেই বেটার হয়, কিন্তু ট্রাই করছি এক মিনিট, হ্যাঁ ওটা রাতের বেলায়, রাত্রে ঠিক আছে সকালে, হ্যাঁ ওটা ওটা ঠিক আছে, ওটা ডেইলি সকাল নটার সময় কিন্তু ব্লগ আসবে, অথবা সেই টাইমে যদি না আসে তখন কিন্তু রাত্রি 9টায় তোমাদেরকে দেখতে হবে। কারণ মানে সেটা আমি কমিউনিটি পোস্ট বা যে প্রিভিয়াস ব্লগটা থাকবে সেটাতে আমি কমেন্টসে বা কিছুতে জানিয়ে দেবো। কারণ কি হয় জানো তো, মানে এক একদিন থাকে সব, পুরো টিউশন থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত, আবার আসি খাই দায় আবার চলে যাই, তো ওরকম করতে করতে রাত আবার রাত হয়ে যায়, 9:30-10টা বেজে যায়, এসে আবার পড়তে হয়, কারণ তারপরের দিনের পড়া থাকে তাই সেই জন্য। কিন্তু তো তখন তো আর তখন তো আর সকালবেলা হবে না, তখন সকালবেলা ব্লগ দিতে পারবো না। তো সেই দিন সকালবেলা না দিয়ে বিকেলবেলা, মানে ওই রাত্রিবেলা 9টার সময় দেবো, তার কারণ হচ্ছে বিকেলবেলায় সব টাইমে টিউশন থাকে, আর রাত্রি 9টা মোটামুটি 9টার আগে আমি ঘর চলে আসি, ঠিক আছে। আর ভিডিও মানে এডিটিংয়ের ব্যাপারটাও আছে ওই জন্য। তো চলো, আর এখন তো এই জাস্ট চান টান করে ফ্রেশ হলাম, দিয়ে ভাবলাম যে একটু ব্লগটা বানিয়ে নিই। তো চলো একটু, আর তোমাদের যেটা বলা ছিল যে তোমাদের ইয়েটা দেওয়া হবে, কি বলে ওটা, ওই যে ভুলে যাচ্ছি গাইজ, অনেক নার্ভাস। তোমরা যারা জানা জানো না তারা, মানে যারা জানো তারা বুঝতে পারবে যে, মানে যারা বড়রা আছো তারা বুঝতে পারবে যে আমি প্রচুর নার্ভাস থাকি, বাট কেন আমি জানি না, কিন্তু যখন আমি ভাবতে বসি, মানে ভাবি যে ভাবতে বসি না সরি
ভাবি মানে তখন যখন শুই বা তখন মাথায় একটা কাজ করে যে না ইউটিউবে এটা বললে ভালো হবে, ওটা বললে ভালো হবে, তা বলে এটা নয় যে আমি মিথ্যা কথা বলি, সেটা নয়, একদম সত্যি, প্রপার যেটা সত্যি সেটাই বলি। তো তো ভাই গাইজ একবার ওয়েদারটা দেখো, গাইজ ওয়েদারটা একবার দেখো, তারপর আমি কথা বলছি। আমি বারবার আমি দেখছি আর ওয়েদারটার দিকে আমার চোখটা যাচ্ছে, তো চলো একবার বাইরে ওয়েদারটা দেখে আসি। প্রচুর রোদ গাইজ। ও ভাই তো গাইজ প্রচুর রোদ আছে, তো ওই জন্য দরজাটা লাগানো আছে। আর আর এই হলো আমার সেই সাইকেল। তো চলো, তো তোমাদের সাথে একটু পরে দেখা করছি, একটু একটু ফ্যান চালিয়ে বসি, কারণ ভিডিও বানানোতে বানাচ্ছি, তো সেহেতু মানে ফ্যান ট্যান সব অফ করে রেখেছি। তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমার সাথে। আমি অন্য কোথাও যাইনি, আমি গাইজ ওই বাইরে যে ওয়েদারটা ছিল, যে মেঘগুলো যাচ্ছিল, তো সেটাই আমি টাইম ল্যাপস হিসাবে করেছি। তো ওই দিকটা দেখলে একবার, এদিকটাও দেখে নাও কতটা সুন্দর লাগছে, একবার দেখে নাও মেঘটা, হয়তো ভালো বুঝতে পারছো না, কারণ এখানে জানলাতে নেট লাগানো আছে, কারণ প্রচুর পরিমাণে এখানে মশা মশা আছে, তো সেই জন্য লাগানো আছে নেটটা। আর চলো একটু আইসক্রিম খেতে মন করছে, দেখি যদি আইসক্রিম আছে বা ঠান্ডা কিছু, তো চলো। জানি না গাইজ আছে কিনা, তো তাও দেখি, মনে হয় পেয়ে যাবো। গাইজ একটা আইসক্রিম আছে গাইজ, এটা দেখাবো না, বিকজ বিকজ আমি ব্র্যান্ড প্রমোশন করি না, মানে করছি না, এটা কোনো স্পন্সার নয়, এটা জাস্ট মানে কোনো স্পন্সার নয়, এটা সিরিয়াসলি বলছি, এটা যদি আমার লাইফস্টাইল ব্লগ, তো আমি তোমাদের সব লাইফস্টাইল ব্লগ মানে লাইফস্টাইল দেখাবো। তো চলো এবার একটু আইসক্রিমটা খাওয়া যাক, আর ওপেন করে দেখাচ্ছি যে এটা কেমন লাগ। তো গাইজ এইটা হচ্ছে আইসক্রিম, তো ব্যাপারটা হচ্ছে এটার শেপটা কিছুটা এরকম, আর এক সাইডে মনে হয় খাইনি এরকম, আমি এক সাইডটা কি কি বলে বাটারস্কচ বা রং কিছু, আর এক সাইডটা স্ট্রবেরি আছে। তো চলো একটু ফার্স্ট বাইট দেখি, টেস্ট আছে হেভি। এই সাইডটা বাটারস্কচ আর এই সাইডটা স্ট্রবেরি। তো তো এটা এটা মনে মনে হয় অনেকদিন আগের থেকেই ছিল, বিকজ শেপটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা জানো যে বাড়িতে আইসক্রিম রাখলে মানে বাড়ির ফ্রিজে আইসক্রিম রাখলে অনেকটা গলে যায়, কারণ এখন যা গরম পড়েছে, প্লাস এখন এখন যে ওয়েদারটা হচ্ছে সেটা হচ্ছে মানে অনেকজনের কার ঠান্ডা লেগে যাচ্ছে, সেটার জন্য মানে এই দেখছো একবার রোদ দিচ্ছে, একবার ছাওয়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ মানে একবার অন্ধকার হচ্ছে, একবার কালো, মানে ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে। চলো আগে আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে গলে যাবে।